সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি কোথায় আছি, সবাই কিছুটা বুঝতে পারতেছেন, আমার গ্রামের বাড়িতে আছি। আর যারা আমার গ্রামের বাড়ি দেখেন নাই তাদেরকে বলি, এটা হলো আমাদের বাড়ি, এলো টাঙ্গাইল মির্জাপুরে, টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, আর গ্রামের নাম হলো বড়দাম। তো গতকালকে আসছি বিকেলবেলায় আমি, আর মা বাবা আর সুমিত্রারা সকালবেলায় আসছে, ওরা গাড়ি নিয়ে আসছে আর আমি আসছি বাসে। যাই হোক, এখন হলো তারপরের দিন সকালবেলা। তো সকালবেলায় 7টার দিকে উঠছিলাম, সকালবেলা গ্রামে আসলে সকালে ঘুম ভেঙে যায় এমনিতেই। সকাল 7টার দিকে উঠছি, ওইটা দেখি প্রচুর কুয়াশা, শীতের দিনের মতো, কিন্তু শীত না, মেঘলা মেঘলা আকাশ ছিল কিছুটা, এখানে মেঘলা আকাশটা কেটে গেছে, কুয়াশাও নেই কিছুটা, আর সূর্য উঠে গেছে, কিন্তু গরমের তাপ বোঝা যাচ্ছে যে গরম পড়বে। যাই হোক, আমি একটু আমার গ্রামের আশেপাশটা, মানে আমার বাড়ির আশেপাশটা একটু দেখাই আপনাদের কী অবস্থায় আছে। এটা হলো আমার বাড়ির উত্তর পাশ। এই যে আম গাছে আম ধরছে, ছোটো ছোটো আম, এই গাছে গাছও ছোটো, আমও ছোটো, বড় হয় না, আর বেশি বড় হয় না, লিচুর মতো হয়, খাইতে খারাপ না। আর এই যে দুইটা কলা গাছ, দুইটা কলা ছিল হচ্ছে বড় বড়, এটা হলো বিসি কলা। বিসি কলা অবশ্য অনেকেই খায় না, আর অনেকেই খায়, আমি খুব ভালো খাই না মোটামুটি। এই যে আমরা সাজনা গাছ বলছিলাম, মনে আছে আমার একটা ভিডিওতে দেখাইছিলাম, বিশাল বড় হয়েছে সাজনা গাছ, কিন্তু সাজনা ধরে কম, গাছ খালি লম্বা, এটা পাড়া দেবো না সাজনা। তারপরে এই যে আমাদের পেঁপে গাছে পেঁপে ধরছে, পেঁপে গাছটাও লম্বা, দুইটা পেঁপে গাছ, দুইজনা তিন দেখা পেয়ে গেছে, এই একটা আর এই যে মাঝখানে আরেকটা দেখা গেছে, তিন দেখা পেয়ে গাছ, আর নিচে দেখেন অবস্থা, জঙ্গল গাছ হয়েছে, অভাব নেই। ও ওই যে দূরে দেখা যাচ্ছে খালি সবুজ আর সবুজ, এটাকে বলে বিল আমাদের, এটাকে বলে পুরা বিল, এটা পুরোটাই বিল, একদম সবুজ পুরোটাই বিল। এখানে ও মাঝখানে একটু হয়তো জল থাকে, এই সিজনে জল থাকে না আর কি, কিন্তু সারা বছরই কিছুটা জল থাকে। এই যে ধান ক্ষেতগুলো দেখতেছেন, এখানে কোনো জল দিতে হয় না, জাস্ট ধানটা লাগিয়ে দিলেই হয়। এখানে জমির দাম অনেক বেশি, কারণ এখানে কোনো খরচ নেই, জলের কোনো খরচ নেই। আর এই যে এই সাইড দেখাই, এই সাইডটা হলো আমাদের পূর্ব সাইড বাড়ি। এইখানে এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটা আমাদের, ও যে একটা গাছ দেখা যাচ্ছে দূরে, ওই গাছ পর্যন্ত আমাদের পুকুরটা আমাদের একার না, আমাদের শরীরে পাঁচজন শরীরে মিলে এক পুকুরটা, এই আর কি। এই আমাদের উত্তর সাইডে, এদিকে সাপ টাপের ভয় আছে, ভয় লাগে, কারণ আমরা তো থাকি না, এই জন্য সাপ থাকে। অবশ্য মানুষ এখান থেকে রাস্তা আছে একটা, চলাফেরা করে এখান দিয়ে, তার জন্য একটু পরিষ্কার আছে। যাই হোক, ওই পাখির ডাক শোনা যেতেছে, আমার মেয়ে সারা উঠে গেছে, উঠেই দেখি ব্রাশ নিয়ে বেরিয়েছে, ওই যে এই ফুকলা দাঁত, ঘুম হয়েছে সারা, তোমার ঘুম কেমন হয়েছে? গুড। এই যে একটা বাথরুম আমাদের, আরেকটা আছে ঘরের সাথে লাগানো, আর এই যে একটা কাঁঠাল গাছ, এই যে একটা আম গাছ, আম গাছে আম কম ধরছে, এবার ছোটো ছোটো আম ধরে। এই যেটা আমাদের একটা পুরাতন ঘর, এটা রান্না মা রুটি বানাই যাচ্ছে, রুটি খাইব। এইটা হলো যে নতুন গেরাজ আছে, নতুন গেরাজ তাও 5 বছর হয়ে গেছে মনে হয়, এই ঘরটা ভেঙা চড়ে গেছিলো, এটা নতুন ঘর দেওয়া হয়েছে। আর ওই যে সুপ্তি আর এলো আমার মেয়ে, ঘুম থেকে ওইটাই বান্ধবী জড়িয়ে ফেলেছে। এটা হলো আর বোন, একাত্ম বোন, আমার ছোটো ভাইয়ের ছেলে সুপ্তি, সরি আমার ছোটো ভাইয়ের মেয়ে সুপ্তি। সুপ্তি স্কুলে যাস না আজকে, যাবি? হাই হাই, সারা কয় কি কয়, সুপ্তির স্কুলের নাম কি, এত স্কুলের নাম কি কয়?
তার আজকের নাম কি? ভালো করে বলো কি আর কিছু না বরদাম নেই বরদাম বলা লাগবো না বরদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা গাছ কাটে কে রাখবে একজন মহিলা গাছ কাটতো সবাই তো গরু বলে গরুর জন্য ঘাস কাটতে হয় এই আমার বাড়ির পরিচয় দিলাম আপনাদের দুইটা তিনটা ঘর একটা পাখির ঘর একটা থাকার ঘর এই ঘরে থাকি দেখান আমরা এটা পুরাতন মজা খেলা হয়ে আর এইটাই থাকি এই ঘরটা আমাকে পরে আমরা নাস্তা করবো নাস্তা কি গো আজকে রুটি রুটি আর কি রুটি আর ডিম ভাজি তাহলে একটু পেঁয়াজ দিয়ে করো একটু ঝাল দিয়ে করো বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে ওখানে হলো বাড়ি ছিল টোটাল চারটা আমার তিন কাকা ছিল এখন আসলে হলো দুই কাকা এখানে এই একটা কাকার বাড়ি হ্যাঁ দি আরেক কাকা আছে অভি কাকা ওটা মানিকগঞ্জ চলে গেছে কাকা ওর একটা ভিডিও বানিয়েছিলাম আমি মানিকগঞ্জ গেছিলাম যারা না দেখছেন ভিডিওটা তারা দেখতে পারেন আমার চ্যানেলে আছে আমি দুই তিন দিন ছিলাম যে ওখানে দুই তিন দিনের ভিডিও বানিয়েছি কাকার বাড়িতে আমার ওইটা হলো ছোটো কাকা আর এখানে আসলে মেজো কাকার বড় কাকা তবে কাকা আমার এই আপন না এটা আমার দাদার আপন ভাই ছিল আমার বাপের কোনো আপন ভাই নেই আমারও কোনো আপন ভাই নেই আমার পোলার কোনো আপন ভাই নেই একা একাই যাই হোক ভাই থাকলে জমি ভাগ করা লাগবে গাড়ি বাড়ি ভাগ করা লাগবে দরকার নেই আমি অক্ষত অবস্থায় থাকবো না বাজ হলে করার তো পারব না যাই হোক আমি এখন নাস্তা খাবো চলেন যাই আপনারা আমার সাথে খান নয় দেখেন এটা হলো আজকে সকালবেলার নাস্তা তিনটা রুটি একটা ডিম ভাজি বেগুন ভাজি আবার সুজি অনেক নাস্তা ফাটাফাটি যাই হোক আমি খাবো শুরু করি গ্রামের প্রথম দিনের খাবার তো মজা লাগবে মাটির চুলে আমরা আজকে রান্না করবো কারণ প্রথমে আসার পর তো মাটির চুলে রান্নার উপযুক্ত থাকে না রুটিও সন্ধ্যা এখানে শহরের সুজি ডালো ঈশানের সুজি খেয়েছে ওই জায়গায় দোকান আছে চুল দিয়ে এলো থালা বাসনটা খেয়ে বলে তোমার চুলি কেটে নিয়ে এলে ভালো হতো গো তোমার অবস্থানটা দেখাই তুমি কোথাও বসে খাইতেছো আকাশে মেঘ মেঘ মনে হচ্ছে বৃষ্টি হইতে পারে বৃষ্টি হাত ওখানে আছে এত রোদ্রের মধ্যে থাকা যায় না কষ্ট লাগে মানে বেশি বৃষ্টি না আবহাওয়াটা বেশি বৃষ্টি হলে কি হয় তোমার রাস্তাঘাট ভালো হয় বেগুন হ্যাঁ এনে তোমার এনে সবই স্বাদ লাগবো বাসায় স্বাদ লাগে না আমরা সবাই তো কাজ করবো থাকবো না
গ্রামে এসে কাজ করতে ভালো লাগে না, মানে কাজ করলে দেখতে ভালো লাগে। নিজের খাবার খাইবে ওটা তো গরম না বই স্বাভাবিক। ওটা বেশি বড় মনে হয় সুজি রান যাই বোর্ডের মধ্যে। তাহলে ওটা রেখে দেন, রাখেন গেলে কোনো কিছু ফালানি যায় না, তোমাকে ভালো লাগবো না, আপনারা তো সবসময় খানেন আমি সবসময় আমার বড় মাছ আলো একটা জহুর মাছ আনলাম, সবসময় হ্যাঁ রান্না করে সামনে বইতাম, খাবার নিয়ে হ্যাঁ রান্না করতাম, বই বা কথা কইতাম, খাইতাম আর আমরা ঘুরতাম। ঈশান কই গেল, ঈশান কামড় দিব, কামড় দিব, কামড় দিবে বাবা, সারা অনেক মজা হইতেছে জানে, সারা আমারও খুব মজা হইতেছে, তোমার তো মজা হইব, খানা শেষ, তোমার আর তোমার ড্যাডের এলো মজা, তোমার নিশ্চয় মাটি চলে হবে, যে রোদুর পাঞ্জে খবর দিবে, খাবারটা আরো টেস্টি হবে, তো অপেক্ষা থাকেন, দুপুরে খাবার আসবে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আর যারা নতুন দেখতেছেন এটা হলো আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়িতে আসছি, তো এখন কয়েকদিন গ্রামের বাড়িতে থাকবো এবং গ্রামের বাড়ির ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।